জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, দেশজুড়ে র্যালি সহ নানা কর্মসূচি। প্রথমবারের মতো শোক দিবসে আনুষ্ঠানিক বিবৃতিতে বঙ্গবন্ধুকে স্মরণ করল জাতীয় পার্টি। কোনো নির্দিষ্ট দলের নয় শেখ মুজিব, মত জিএম কাদেরের। এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত বরাদ্দ না থাকার অভিযোগ ওয়ার্ড কাউন্সিলরদের। অর্থ নয়, চাই সচেতনতা, মত বিশেষজ্ঞদের। গাফিলতি দেখলেই ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পাশাপাশি শোক দিবসের এই আয়োজনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এই মাটিতেই কেটেছিল শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব আর কৈশোর। এই মাটিতেই শায়িত আছেন তিনি। জাতির জনকের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। বঙ্গবন্ধু সহ 15 আগস্টে নিহত পরিবারের অন্যান্য সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নেতাকর্মীদের নিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে দলের পক্ষ থেকেও শেখ হাসিনা সহ শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী। এরপর জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা ফুল দেন স্বাধীন বাংলার স্থপতির সমাধিতে। এর আগে শোক দিবসের সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মোনাজাতের মাধ্যমে আত্মার শান্তি কামনা করা হয় 15 আগস্টে নিহতদের স্মরণে। পরে ভয়াল রাতে হারানো পরিবারের অন্যান্য সদস্যদের শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে যান বঙ্গবন্ধু কন্যা ও সরকার প্রধান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতির পিতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুখী সমৃদ্ধ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতার চেতনা ও আদর্শ বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। সকালে বনানী কবরস্থানে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে একথা বলেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর যে খুনিদের আজও বিচারের রায় কার্যকর হয়নি, যারা বিদেশে লুকিয়ে আছে, পালিয়ে আছে, তাদেরকে বিদেশ থেকে ফিরিয়ে আনা এবং সেজন্য শেখ হাসিনা সরকার কূটনৈতিক প্রয়াস আরও জোরদার করেছে। সাম্প্রদায়িক বিষ বৃক্ষকে সম্পূর্ণভাবে মূলোৎপাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়ে তুলবে। দেশজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন র্যালি সহ নানা কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। পাশাপাশি বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরেরও দাবি জানানো হয়। বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকীতে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে সার্কিট হাউসের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এদেশকে আমরা দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গিবাদ মুক্ত আমরা একটি দেশে আমরা রূপান্তর করে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা সেটা উপহার দিব। খুলনায় বেতার চত্বরে কবিতা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর এই শাহাদাত বার্ষিকীতে আমরা তার অসমাপ্ত কাজ, তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করতে পারি, এই শপথ আমার আছে। সালে সিটি কর্পোরেশন, প্রশাসনিক কর্মকর্তা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের পুলিশ লাইন্সে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে নানা শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও র্যালিতে অংশ নেন। এছাড়া সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, রংপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালন করা হচ্ছে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিবৃতিতে জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানালো জাতীয় পার্টি। বঙ্গবন্ধু কোনো নির্দিষ্ট দলের নয় মন্তব্য করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় 2011 সালে সংবিধানের ৫ম সংশোধনীতে। এর আগে পরে বাঙালির ইতিহাসের নৃশংসতম দিন ১৯৭৫ সালের 15ই আগস্টকে নানা আয়োজনে স্মরণ করে আওয়ামী লীগ এবং সমমনা কয়েকটি দল, কিন্তু বড় দুই রাজনৈতিক দল বিএনপি এবং জাতীয় পার্টি কখনো সে অর্থে দিনটিকে স্মরণ করেনি। এবারই প্রথম বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শ্রদ্ধা জানানো হয় জাতির জনকের প্রতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে সংবিধানে জাতির পিতা হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে এবং এই সংশোধনীটি যখন সংবিধানে আনা হয়েছে বা ওইটি যখন সংশ্লিষ্ট করা হয়েছে তখন সেই সংসদে জাতীয় পার্টি ছিল এবং জাতীয় পার্টি এর পক্ষে ভোট দিয়েছে। ফলে আমাদের কাছে আজকে যে কথাটা এসছে সেটা নতুন কিছু নয়, এটা আগের থেকে ছিল, হয়তো এখন ঘোষণা হিসেবে আসলো। জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু নির্দিষ্ট কোনো দল বা মতের নন, তাই তার প্রতি শ্রদ্ধা জানানো উচিত সব রাজনৈতিক দলের। আমরা ওনাকে জাতির পিতা হিসেবে শুধু আওয়ামী লীগ বা কোনো দলীয় বৃত্তের বাইরে আমরা গ্রহণ করে নিয়েছি আনুষ্ঠানিকভাবে। বৃত্তের বাইরে ওনার রাজনৈতিক অবস্থান দীর্ঘদিন থেকে ছিল, আমরা এটা মেনেও নিয়েছি। জি এম কাদের জানান, এবছর সম্ভব না হলেও আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় শোক দিবস পালন করবে জাতীয় পার্টি। সময় সংবাদ, ঢাকা। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল সেই গোষ্ঠী এখন শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে তিনি কথা বলেন। এ সময় ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধুর খুনি, হত্যাকারী এবং 2004 সালে গ্রেনেড হামলাকারী একই গোষ্ঠী, একই শক্তি, তাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। এই গোষ্ঠী এখনও আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাড়া করে ফিরছে। আমাদেরকে অত্যন্ত প্রহরীর মতো সজাগ থাকতে হবে। এই গোষ্ঠী বাংলাদেশে উন্নয়ন চায় না, অগ্রগতি চায় না, আমাদের পেছনের দিকে নিয়ে যেতে চায়। এরা বাংলাদেশের শত্রু, এরা গণদুশ্মন। এদের বিরুদ্ধে আমরা আসুন সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের রাজনীতি থেকে আমরা তাদেরকে বিতাড়িত করি। এবার ঘরে ফেরার সংবাদ। ঈদের ৪র্থ দিনেও ঢাকা ছেড়ে স্বজনদের কাছে ঈদের ছুটি কাটাতে যাচ্ছেন অনেকে, আবার অনেকে ফিরছেন কর্মস্থলে। সে খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি সালেহের কাছে। সালেহে, রেল স্টেশনে যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানটা অনেকটা ফাঁকা, এই তার মানে হচ্ছে যে আপনার এখন কমলাপুর থেকে ছেড়ে যাবে অথবা ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কমলাপুরে আসবে এরকম ট্রেন কিন্তু এই মুহূর্তে নেই, যে কারণে যাত্রীরা হচ্ছে একটা ফাঁকা অপেক্ষা করছেন অনেকে। এরপরে যে দুপুরের পরে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলোতেও মানুষ উঠে গন্তব্যে যাওয়ার জন্য। সকাল থেকে আমরা দেখেছি যে অনেক মানুষ আজকেই কিন্তু ঢাকা ছেড়েছে। আর যে ট্রেনগুলো এখন পর্যন্ত পৌঁছানোর কথা রয়েছে সেগুলোর হিসেবটা হচ্ছে এরকম যে একতা এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে পৌঁছানোর কথা ছিল, সেটি পৌঁছেছে এখান থেকে 12টার দিকে। এটি হচ্ছে পঞ্চগড়ের ট্রেন। ধূমকেতু এক্সপ্রেস ৪টা ৫০ মিনিটে পৌঁছানোর কথা ছিল, সেটি পৌঁছেছে 8টার দিকে, সেটি হচ্ছে রাজশাহী ট্রেন। আর সুন্দরবন এক্সপ্রেস সেটি ৫টা ৪০ মিনিট ভোর রাতে পৌঁছানোর কথা ছিল, সেই ট্রেনটি পৌঁছেছে ৮টা ৪৫ মিনিট। আর নীলসাগর এক্সপ্রেস চিলাহাটি ট্রেন সেটি পৌঁছানোর কথা ছিল সকাল ৭টা ১০ মিনিটে, সেটি পৌঁছেছে ১০টা ৩০ মিনিটে। বিষয় হচ্ছে যে প্রতিটি ট্রেন যেগুলো উত্তরবঙ্গগামী এখান থেকে ছেড়ে যাচ্ছে অথবা উত্তরবঙ্গ থেকে ঢাকায় যাত্রী বোঝাই করে আসছে, প্রত্যেকটি ট্রেনে 2.5 থেকে 3 ঘন্টা, কোনো ট্রেনে 4 ঘন্টা পর্যন্ত আজকেও বিলম্ব আছে। আপনি জানেন যে ঈদের আগে ঈদ যাত্রায় সব থেকে বেশি মহা বিপর্যয় ঘটেছিল উত্তরবঙ্গের সবকটি ট্রেনের শিডিউলে। এরপরে হচ্ছে যে তারা ঈদের দিন ছুটি পেয়েছিল, তারপরে ঈদের পরের দিনটি ছুটি ছিল। তারা জানিয়েছিলেন যে ঈদ ঘরে ফিরে ঢাকায় ফেরা মানুষের দুর্ভোগ কিন্তু অনেকটা কমবে, কারণ এই দুদিনে তারা সেটাকে রিকভার করে ফেলতে পারবেন, সেই আগের যে টাইম শিডিউল সেটি তারা নিয়ে আসতে পারবেন। কিন্তু এখনো অনেকটা কাটিয়ে উঠলেও মহাবিপর্যয় না থাকলেও 3 থেকে 4 ঘন্টা প্রতিটি ট্রেনে কিন্তু এই ধরনের বিলম্ব কিন্তু আছে। আর এখন সর্বশেষ যে বিষয় সেটি উত্তরবঙ্গের আরও একটি ট্রেন, সেটি হচ্ছে রংপুর এক্সপ্রেস। সেটি 9টার সময় এখান থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, 7টা সাড়ে 7টার সময় সেটি রংপুরে এসে পৌঁছানোর কথা ছিল, সেটি কিন্তু 1টার সময় ছাড়বে বলে এখান থেকে জানানো হয়েছে। একতা এক্সপ্রেস 10টার ট্রেন, সেটি ছাড়বে 12টায়। চট্টলা এক্সপ্রেস 1টার সময় ছাড়ার কথা আছে। রাজশাহী এক্সপ্রেস সেটি ছাড়ার কথা আছে এখান থেকে 20 মিনিটে। বনলতা জানেন যে হচ্ছে যে সরাসরি ট্রেন, নন স্টপ ট্রেন, সেটি 1:15-তে ছাড়বে। আর জয়ন্তিকা সিলেটের ট্রেন 12টার সময় একটু আগে এখান থেকে ছেড়ে গেছে। উত্তরবঙ্গের সবকটি ট্রেনের মোটামুটি এই ধরনের বিলম্ব থাকলেও অন্য অঞ্চলের ট্রেনগুলোতে এখন পর্যন্ত শিডিউলের ওই ধরনের কোনো বিপর্যয় ঘটেনি। আজকে ঢাকা ছেড়ে যাচ্ছেন এমন লোকের সংখ্যাও যেটি আছে, তারা হচ্ছে ষষ্ঠীতে যাচ্ছেন অথবা ফিরে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত পরিমাণে যাত্রী চাপ নেই, সুতরাং তাদের যাত্রাও কিন্তু অনেকটা স্বস্তিই বলা যেতে পারে। আজকে এখান থেকে মোট 37টি ট্রেন ছেড়ে যাবে, তার মধ্যে 3টি ঈদ স্পেশাল। একইভাবে 37টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন স্থান থেকে ঢাকায় এসে পৌঁছাবে। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে ঈদে যাওয়া এবং ঘরমুখ মানুষের খবরের সর্বশেষ। আর এখন জানবো, একই খবর জানবো হচ্ছে মানিকগঞ্জে আছেন সহকর্মী ইউসুফ আলী সালেহিট। এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া ঘাটে 10 মিনিট পর পর একটি করে দোলদিয়া ঘাট থেকে লঞ্চ এসে ভিড়ছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লঞ্চে কিন্তু কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড়। আমি এখন বলতে পারি পাটুরিয়া ঘাট এখন কর্মমুখী মানুষের পদচারণায় মুখর। তো আপনাকে আমি জানাই যে এই মুহূর্তে পাটুরিয়া ঘাটে কিন্তু একদিকে যেমন কর্মমুখী মানুষের পদচারণায় মুখর, অন্যদিকে কিন্তু তারা কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ কিন্তু দুদিনের একটি ছুটি পেয়ে তারা কিন্তু তাদের স্বজনদের সাথে আবার দেখা করার জন্য তারা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে একটা কথা বলতে পারি যে যে মানুষের যে উৎসব উল্লাস এবং কি কর্মমুখী সবকিছু কিন্তু রয়েছে এই পাটুরিয়া ঘাটে। তো একদিকে যেমন যারা একটা কর্মমুখী মানুষ, তাদের কাছে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে কয়েকদিন তারা দীর্ঘ 3 দিন বা 4 দিন ছাড়া ছিলেন, সন্ধ্যের সাথে তাদের ছেড়ে আসতে কষ্ট হয়েছে। তারপরেও তারা কর্মমুখে যাচ্ছে আগে ভাগেই, কারণ হচ্ছে 2-1 দিনের মধ্যে কিন্তু যে এখন যে ভিড় রয়েছে তার কয়েক গুণ ভিড় কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া সহ বাংলাদেশের সব জায়গায় কিন্তু পড়ে যাবে। কর্মমুখী মানুষের জন্য চাঞ্চল্য হবে রাজধানী শহর, কর্ম যে স্থলগুলো আছে সেই স্থলগুলো, তার জন্য কিন্তু তারা আগে ভাগে নির্বিঘ্নে নিরাপদে কিন্তু তারা কর্মস্থলে ফেরার জন্য তারা ছুটছে। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া রোডে মোট 20টি ফেরি এবং 20টি লঞ্চ চলাচল করছে। প্রত্যেকটা ফেরি এবং লঞ্চে কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে। একদিকে হচ্ছে আসা এবং যাওয়া উভয় যাত্রীদের। তো সবকিছু মিলিয়ে পাটুরিয়া ঘাট এখন মুখর। এই ছিল আমার কাছে সর্বশেষ পাটুরিয়া ঘাট থেকে। স্টুডিওতে চলে যাচ্ছি সাথিলা। আজ রেলপথে এবং সড়ক পথে মানুষজন ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকায়। এছাড়া কিছু মানুষ আবার এখনো যাচ্ছেন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে। সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী এবং এর আগে কমলাপুর রেল স্টেশন থেকে নাজমুস সালেহী। ঈদের ছুটি শেষে রাজধানীমুখী যাত্রীদের ঢল নেমেছে শিমুলিয়া, কাঁঠালবাড়ি, নৌরুটেও। ভোর থেকেই ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। প্রতিটি ফেরি ও লঞ্চ ছিল যাত্রী বোঝায়। স্পিডবোট পারাপারেও চোখে পড়েছে একই চিত্র। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে লঞ্চ ও স্পিডবোটে নদী পার হচ্ছেন কর্মজীবী মানুষ। কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, যাত্রী সেবায় শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে 21টি ফেরি 87 সেটি লঞ্চ চলাচল করছে। এছাড়া যাত্রী পরিবহন করছে ১০০ শতাধিক স্পিডবোট। এদিকে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লোকবল, ফগার মেশিন ও অর্থের সংকটে এলাকা ভিত্তিক ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার হচ্ছে না বলে মন্তব্য রাজধানীর 2 সিটির অধিকাংশ ওয়ার্ড কাউন্সিলরের। তবে কাউন্সিলরদের এমন মনোভাবের সমালোচনা করে স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, অর্থ বরাদ্দ নয়, এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা। এ অবস্থায় স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, কোনো অজুহাতে ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রমে গাফিলতি দেখলে কাউন্সিলরদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বিগত বছরগুলোর সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এবার অতিমাত্রায় আক্রান্তের পাশাপাশি এ রোগে একের পর এক মৃত্যুর ঘটনায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। এ অবস্থায় রাজধানীর 2 সিটি কর্পোরেশন নিয়মিত প্রচারণা চালালেও মশা নিয়ন্ত্রণে তাদের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন মানুষজন। দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় প্রশ্ন উঠেছে ওয়ার্ড কাউন্সিলরদের ভূমিকা নিয়েও। কাউন্সিলররা বলছেন সীমাবদ্ধতার কথা। পর্যাপ্ত পরিমাণে মশার ওষুধ যেটুকু আমাদের দরকার, কিন্তু আমাদের সেই পর্যাপ্ত পরিমাণের ওষুধ আসলে আমরা নেই, কারণ আমাদের লোকবলও কম। লোকবল বাড়াতে হবে, ওষুধও একটু বাড়াতে হবে। আমাদের মেশিন আছে, একটা ওয়ার্ডে 12-13টা করে আছে, কিন্তু এটা ডবল করতে হবে। তবে লোকবল ও অর্থ সংকট ডেঙ্গু নিয়ন্ত্রণে কোনো বাধা নয় বলে মনে করেন এই স্থানীয় সরকার বিশেষজ্ঞ। তার মতে জনপ্রতিনিধিদের এলাকাভিত্তিক সচেতনতামূলক উদ্যোগই এখন বেশি জরুরি। আমি ফগার মেশিন পর্যন্ত যেতে চাই না, আমি তার আগে ওনাদের ভূমিকা আছে, সেই ভূমিকা ওনারা পালন করুন। এখানে একটা বড় শক্তি ওনার সাথে আছে, সেটা হচ্ছে জনগণ। বড় শক্তি ওনার সাথে আছে দলের কর্মী, ওনার সাথে কিন্তু অনেক বড় শক্তি। উনি যদি মনে করেন কাজ করবেন, উনি এই এত বড় শক্তি নিয়ে কাজ করতে গেলে ওনার বাকি কাজের কোনো অসুবিধা হওয়ার কথা না। ডেঙ্গু মোকাবেলায় ওয়ার্ড কাউন্সিলরদের সক্রিয় ভূমিকায় দেখতে চান স্থানীয় সরকার মন্ত্রী। কাউন্সিলররা যদি কোথায় সক্রিয় না থাকে, তাহলে আমি আপনার তথ্য দেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংকট রয়েছে কিছু, সেগুলো সংকট যেটা থাকে সেটা তারা আমাদের কাছে বলুক, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আমি বললাম তো, আউটরাইট সমস্যা সমাধান করা হবে এবং একদিন ডিলে করা না। লোক মেশিন তো আমাদের সমস্যা না, কারণ সমস্যা হলো লাবড়া ধ্বংস করা। এখন এডিস মশা ধ্বংস করতে হলে তো মেশিনের দরকার নাই, মেশিন তো মশা মারবে। স্থায়ী সমাধানের জন্য এডিস মশা মারার চেয়ে বংশবৃদ্ধি রোধ করা বেশি জরুরি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন দেশের বিভিন্ন স্থানের হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে আলাদা ওয়ার্ড কিংবা স্পেশাল টিম। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসা সেবার পাশাপাশি সচেতনতামূলক নানা কর্মসূচি গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ। ব্যুরো জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বুধবার সকালে সাতক্ষীরায় সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের দেখতে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক। এ সময় তিনি ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। এখনও সাতক্ষীরায় সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে ৩৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আপনার বাড়ির আঙ্গিনা, আশেপাশের আঙ্গিনা যেন বাড়ি না জমে, মশা যেখানে হতে পারে সেগুলো যেন না, পরিষ্কার করার দায়িত্ব আমাদের সকলের। তা না হলে সরকার এটি করতে পারে না। কিশোরগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত ৭০০ রোগীকে শনাক্ত করা হলেও বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১১৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন ৪৪ জন। দিনাজপুরে হঠাৎ করে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। মঙ্গলবার রোগীর সংখ্যা ৪৪ জন থাকলেও ২৪ ঘন্টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ জনে। গত ২৪ দিনে নীলফামারীতে ১১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে এখনও হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১৭ জন। তারা কর্মস্থল ঢাকা থেকে নিজ বাড়ি ফিরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এখনো পর্যন্ত এই জেলায় স্থানীয়ভাবে আক্রান্তের খবর পাওয়া যায়নি। ঢাকায় ছিল ২.৫ মাস থেকে, অ্যাডমিশনের জন্য ওখানে পড়াশোনা করত। আমার ছেলে বাসায় আসছে ৭ তারিখ ভোরবেলা, 11 তারিখ রাতে ওর জ্বর। ১১৫ জন রোগী যে আমার চিকিৎসাধীন চিকিৎসা নিয়েছে, তারা সবাই ঢাকা থেকে জীবাণু নিয়ে এসে আক্রান্ত হয়েছে। সমাজের সর্বস্তরে সবাইকে আমি সতর্ক করে দিয়েছি এবং আমার মাঠকর্মীরা নিরলসভাবে কাজ করছে। কুড়িগ্রাম, লালমনিরহাট সহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে বাড়তি ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি চলছে সচেতনতামূলক নানা কর্মসূচি। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা, দেশ জুড়ে র্যালি সহ নানা কর্মসূচি। প্রথমবারের মতো শোক দিবসে আনুষ্ঠানিক বিবৃতিতে বঙ্গবন্ধুকে স্মরণ করল জাতীয় পার্টি। কোনো নির্দিষ্ট দলের নয় শেখ মুজিব, মত জি এম কাদেরের। এবং ডেঙ্গুতে চাঁদপুরে মাদ্রাসা ছাত্রের মৃত্যু, নিয়ন্ত্রণে পর্যাপ্ত বরাদ্দ না থাকার অভিযোগ, ওয়ার্ড কাউন্সিলরদের গাফিলতি দেখলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *DN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।